নমস্কার সমস্ত ভিউয়ার্সদের, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি ট্রেন্ডিং ভিডিও, 8ই আগস্ট। 8 আগস্ট, 8 তারিখ, 8টার সময় যে কাজটি আমরা করব, যে কথাটি আমরা বলবো, সেটি সঙ্গে সঙ্গে ম্যানিফেস্ট হয়ে যাবে। এই দিনটি ইচ্ছে পূরণের জন্য খুব ভালো একটি দিন। এই দিনটা আপনারা কেউ মিস করবেন না। যে যেরকমভাবে পান, এতটুকু সময় পেলেও ওই সময়টাকে কাজে লাগাবেন। আগস্ট মাসের 8 তারিখে সকাল 8টায় আপনারা এটি করতে পারেন, আবার 8টা 8এও কাজটি শুরু করতে পারেন, আবার রাত্রিবেলাও করতে পারেন। যে কোনো 8টা সময়টা ওইটাকে কাজে লাগাবেন। বাইচান্স যদি মিস হয়ে যায়, অসুবিধে কিছু নেই, এমন কিছু ক্ষতি হবে না। মানে ওই দিনটাতে যদি আপনি করেন তাহলেও আপনার কাজ হয়ে যাবে। কখনো কখনো মনে থাকে না, বা কাজে এত ব্যস্ত, ঘড়ি ঘুরে গেছে, আপনার মনে নেই, তাহলে আপনি ওই দিনের মধ্যে করে নেবেন। কি করতে হবে সেইটি আজকে আমি ডিটেলিং বলবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই দিনটা এত ইম্পর্টেন্ট কেন বলা হচ্ছে না? 8 তারিখটা হচ্ছে শনি দেবতা, স্যাটার্ন নম্বর। তাহলে 8 তারিখটাকে আমরা কাজে লাগাচ্ছি, প্লাস 8 8 8 হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার। এটা আপনারা জানেন, 8 8 8 দেখার মানে বা এটা চ্যান্ট করার মানে হচ্ছে প্রচুর অ্যাবান্ডেন্স নিয়ে আসা, ভালো দিন আসছে, আমি ভালো টাকা পয়সা পেতে পারি। এই জন্য 8 8 8 এই অ্যাঞ্জেল নাম্বারটা খুব পারফেক্ট, গুড লাক এনে দেয়। তাহলে এটাও আমরা পেয়ে যাচ্ছি। আবার এই 8 8 8 এটা যে লায়ন নাম্বার হচ্ছে, লায়ন নাম্বারে আপনারা যে লায়ন সিম্বলটা আছে, এই সিম্বলটাকে ইউজ করবেন। এখন আপনারা কি করবেন সেটাই আপনারা জেনে নিন। তার আগে বলে নিই আমি কে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। প্রথমেই আপনাদের কি করতে হবে, আপনার মাইন্ডটাকে শান্ত রাখতে হবে। মাইন্ড শান্ত করার জন্য আপনাদের কি করতে হবে, বসতে হবে এক জায়গায় যেখানে বেশি কোলাহল হবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেরকম জায়গায় আপনারা কিছুর ওপরে বসুন, বা চেয়ারে বসুন, বা সোফায় বসুন, যেখানে ইচ্ছা আপনাদের বসুন, রিল্যাক্স করে বসুন। বসার পর আপনারা শ্বাস নিন, লম্বা করে টেনে শ্বাস নিন পেট পর্যন্ত, তারপরে শ্বাসটাকে খানিকক্ষণ ধরে রেখে পরে মুখ দিয়ে শ্বাসটাকে পুরো ছেড়ে দিন। বেশি সময় ধরে হট করে ছাড়বেন না কিন্তু, তাহলে আপনার হার্টে কিন্তু আঘাত লাগবে। শ্বাস নেওয়া ছাড়ার এই কায়দাটা কিন্তু শেখা খুব দরকার। আস্তে করে শ্বাস নেবেন, আবার মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দেবেন বেশি সময় ধরে। সেটা কতবার করবেন আপনার ইচ্ছা, 2 বার 5 বার 10 বার, যতক্ষণ আপনার ইচ্ছা আপনি করলেন। তারপরে আপনার মাইন্ডটা ঠান্ডা হয়ে এলো, আপনি নিজেই বুঝতে পারলেন এবার আপনি কি করবেন, সেই কথাই আমি আপনাদের এখন বলছি। হলুদ কাগজ নেবেন, হলুদ চার্ট পেপার পাওয়া যায়, সেই হলুদ কাগজ নেবেন। যদি হলুদ কাগজ না পান কোনো অসুবিধা নেই, সাদা কাগজেই আপনারা করবেন। হলুদ কাগজটার ওপরে নিজের নামটি লিখবেন, নাম টাইটেল লিখবেন, তার তলায় আপনি লিখছেন 8 8 8। এই 8 8 8-এর তলায় লিখছেন ইনফিনিটি। কেন ইনফিনিটি লিখছেন না, 8 নাম্বারটাকে যদি আপনারা এরকম কাজ করে দেন তাহলে কিন্তু ওটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। ইনফিনিটি মানে কি হচ্ছে, ইনফিনিটি মানে হচ্ছে মানে যার কোনো লিমিটেশন নেই, এদিকেও অনন্ত যাবে, এদিকেও অনন্ত যাবে, এ হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা যাই পেতে চাই না কেন, অনন্ত পেতে পারি, কোনো শেষ হবে না, ওই জন্য ইনফিনিটিটা আমরা ব্যবহার করব। তার তলায় আপনি লিওন সিম্বলটা দিয়ে দিচ্ছেন। এই লিওন সিম্বলটা দিলে কি হচ্ছে, এই যে তেজিয়ান পশু, এই তেজিয়ান পশুর ফ্রিকোয়েন্সিটাও আমরা কিন্তু পেতে পারি একই সঙ্গে। এই জন্যই তো বলা হচ্ছে এই ডেটটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটি কিন্তু একদম মামুলি ডেট নয়, মানে বড় বড় ম্যানিফেস্টেশন যেটা আপনাদের দরকার, ছোট মোটো করার দরকার নেই এই দিনে, যদি আপনারা চান তাহলে করতে পারেন, কিন্তু বড় যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে না অনেক দিন থেকে, সেই ম্যানিফেস্টেশনগুলো এই দিনটায় করুন, এই দিনটা কাজে লাগান। এটা হচ্ছে একদিনেরই ম্যানিফেস্টেশন, একদিন করেই আপনি ছেড়ে দিতে পারেন। আবার আছে, আমি বলছি পরে। আচ্ছা, তাহলে এটা কী করছেন, হলুদ কাগজের মধ্যে আপনারা এটা বলে দিলাম, নিজের নাম লিখছেন, তারপরে 8 8 8 লিখছেন, তার তলায় ইনফিনিটি লিখছেন, তারপরে লিওন সিম্বলটা লিখছেন, তার তলায় আপনি আপনার ইচ্ছের কথাগুলো লিখছেন। আপনি 8টা ইচ্ছের কথা লিখতে পারেন, 8টা
আটটা ইচ্ছে বিভিন্ন রকম হতে পারে, নানান রকমের। আবার আটটা ইচ্ছা একটা ইচ্ছাকেই আটবার লিখতে পারেন, দুটোই পারেন। আচ্ছা, এবার এটা আপনারা আটবার করবেন, আটটা সেট করবেন, সারা দিনের মধ্যে আপনি আটবার করবেন। আচ্ছা, এটা একটা গেল। এরপর আর একটা প্রয়োগের কথা বলছি, যে প্রয়োগটাতে ওই ওপরে নাম লিখছেন, এইট 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 লিখছেন, তার তলায় ইনফিনিটি লিখছেন, তার তলায় লিওন সিম্বল লিখছেন, এটা হাতে ধরে আপনি আপনার ইচ্ছের কথাটা চ্যান করতে থাকুন। যতগুলো ইচ্ছে আছে আটটা ইচ্ছে বলতে পারবেন, 8 মিনিট ধরে আপনাকে করতে হবে, 8 মিনিট ধরে চ্যান করবেন, তারপরে এই কাগজটা আপনি পুড়িয়ে দিন। আচ্ছা, এটা একটা প্রসেস গেল। আচ্ছা, আর একটা সিস্টেম হচ্ছে, আপনি আটবার আপনার ইচ্ছের কথাগুলো লিখুন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এরকম করে করে আটটা আপনার ইচ্ছের কথা লিখুন। এটা বারবার রিপিট করুন, 8 মিনিট ধরে আপনি লিখতে থাকুন। 8 মিনিট যখন হয়ে যাচ্ছে তখন আপনি 8 মিনিট ধরে ভাবুন যে এই এই ঘটনাগুলো আমার দরকার, এটা ভাবুন। আচ্ছা, তারপরে নেক্সট 8 মিনিট আপনি পজিটিভ ভাবনা ভাবুন যে এগুলো আমার হয়ে গেছে, পুরো ফুলফিল হয়ে গেছে, এটা 8 মিনিট ধরে পুরো বলতে থাকুন, মনে মনে বলতে থাকুন, এটা আর ভাবতে হবে না, বলতে থাকুন আমার কাজগুলি সব হয়ে গেছে। আর যদি একটা হয় তাহলে একটাকে নিয়েই ভাবনা ভাববেন। এটা গেল আর একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে, বাড়িতে যদি এগুলো করতে না পারেন, কেউ দেখছে বা কেউ মানা করছে বা কারো পছন্দ হচ্ছে না, তাহলে কি করবেন, আপনি নিজেই মনে মনে ওই টাইমেও করতে পারেন, অন্য টাইমেও করতে পারেন, আপনি নিজেই মনে মনে গুনে গুনে করতে পারেন, এই আটটা আপনার ইচ্ছের কথা বলে যান, পরপর পরপর বলে যান। আটটা বলা হয়ে গেল, আবার নেক্সট আটটা বললেন, আবার নেক্সট আটটা বললেন, ঘুরিয়ে ফিরিয়ে রোল করছে, এই আটটাই রোল করছে 8 মিনিট। 8 মিনিট ধরে আপনি নিজের মনে মনে বলতে থাকুন, এরপর আপনি চোখ বন্ধ করে আপনি ভাবতে থাকুন, এই জিনিসগুলো আমার সঙ্গে সব হয়ে গেছে, আমি পেয়ে গেছি। এটা একটা সিস্টেম। হ্যাঁ, এর কোনো মানে সীমা নেই, কত রকম সিস্টেম আছে, সব রকম সিস্টেম আছে। আচ্ছা, এরপরে আর একটা সিস্টেম আছে, হচ্ছে রেড কার্ড, মানে লাল কার্ড আপনি নিচ্ছেন, লাল কার্ড একটা নিয়ে নিচ্ছেন, নিয়ে হাতের মধ্যে আপনি লাল কার্ডটা রাখছেন, রেখে আপনি আপনার ইচ্ছের কথাটা বলছেন, 8 মিনিট ধরে বলছেন ইচ্ছের কথাটা, তারপরে আপনি কার্ডটার মধ্যে একটা গিফট দিচ্ছেন, দিয়ে বলছেন এই যে 1 নম্বর ইচ্ছেটা ফুলফিল হয়ে গেছে, তারপরে 2 নম্বর ইচ্ছেটা ফুলফিল হয়ে গেছে, তারপরে 3 নম্বর ইচ্ছেটা ফুলফিল হয়ে গেছে, এরকম সব ইচ্ছেগুলো পরপর পরপর ফুলফিল হয়ে গেছে, আটটা গিফট দিয়ে দেবেন। আটটা গিফট দেওয়ার পর এটা আপনি আবার হাতের মধ্যে নেবেন, নিয়ে আবার আপনি ভাববেন, আপনি 8 মিনিট ভাবতে পারেন। আর যদি 8 মিনিট না ভাবতে পারেন তাহলে আপনি যতক্ষণ ইচ্ছা, অ্যাকচুয়ালি ভাবনা টাবনাগুলো তো আমাদের মনের ব্যাপার, জোর করে তো হয় না যে আমাকে টাইমটা কভার করতে হবে তাহলেই আমি পাবো, সেরকম নয়, টাইমটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে মনটা, মনটা যতক্ষণ থাকছে ওইটার মধ্যে ততক্ষণই আপনি করবেন, ওটাই আপনাকে টপ রেজাল্ট দেবে। আর মনটা থাকলো না কিন্তু আমি করে যাচ্ছি, সেটা কিন্তু কোনো কাজের কথা নয়, ওটা বর্জ্য পদার্থ হয়ে যাচ্ছে। সেই জন্য যতক্ষণ আপনার মন থাকবে ততক্ষণ আপনি করবেন। আবার আপনি রাত্রির 8টার সময় কাজগুলো করতে পারেন, যদি আপনারা এই টাইমের মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখুন, সকাল 7টা থেকে 8টার মধ্যেও কাজটা করা যায়, আবার 8টা থেকে 9টার মধ্যেও কাজটা করা যায়, আবার ঠিক ঠিক 8টাতেও বসা যায়, এটা হলো। আর রাত্রিবেলা করলেও 7টা থেকে 8টা, আবার 8টা থেকে 9টা, আবার ঠিক ঠিক 8টাতেও করা যায়, এটা করা যায়। আর যদি আপনার এটা না হলো, এই টাইমের মধ্যে হলোই না, তাহলে আপনি ওই দিনের মধ্যেই করুন, তাহলেও আপনার কাজ হবে। মানে বেশি করে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যে এই দিনে করছি, আমার কাজ হবেই। আর এই দিনের প্ল্যাটফর্মটা তো একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা অন্য অন্য সব দিনের মতন নয়, এর ফ্রিকোয়েন্সি একদম আলাদা, প্রচুর পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ভর্তি আছে এই দিনটা, সেই জন্য এই ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা এই কাজগুলো করতে চাইছি, তাহলে আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি ফুলফিল হবে। আচ্ছা, এবার বলি, এই যে একটা দিনের কাজ, এই একটা দিন যারা করছেন তারা এই একটা দিন করে লেটস গো করে দেবেন। আচ্ছা, আমি আর একটা কথা বলতে ভুলে গেলাম, হলুদ কাগজের উপর আপনারা লাল কালি দিয়ে লিখবেন। হ্যাঁ, এখানে নীল কালি দিতে পারেন, অসুবিধে কিছু নেই, কিন্তু আপনারা লাল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন, সেটা বেশি ফুলফিল হবে। আচ্ছা,
এবার এই যে কাগজগুলো হচ্ছে, এই কাগজগুলো আপনারা জেলে দিচ্ছেন। এবার যারা জেলে দিচ্ছেন না, কন্টিনিউ করবেন, ধরুন আপনি একদিনে বসালো না, লেটস গো করে দিতে পারলেন না, ভালো লাগছে কাজটা করতে, তাহলে আপনি পরপর পরপর 8টা দিন করবেন, 8 দিন। ওই 8টার সময়তেই বসতে হবে, তার কোনো মানে নেই, পরপর ওইটা রেস্টটা টেনে নিয়ে গেলেই হবে। এবার যে কাগজগুলো জমলো, প্রত্যেক দিনের কাগজগুলো তুলে তুলে রেখে দেবেন এক জায়গায়, যে কাগজগুলো জমলো সেই কাগজগুলো আপনারা একটা প্যাকেটে ভরে জলে ফেলে দিয়ে আসবেন, প্রবাহিত জলে, নইলে সব কটা নিয়ে জেলে দেবেন, ছাতে নিয়ে গিয়ে জেলে দিন বা অন্য কোথাও জেলে দিন। আবার আপনারা 1টা কাগজের মধ্যে ইচ্ছের কথা, আবার যে ইচ্ছেগুলো হয়ে গেছে সেই কথাও লিখতে পারেন 1টা কাগজে। আর যদি আলাদা আলাদা কাগজে লেখেন, তাহলে ইচ্ছে হয়ে গেছে যে কাগজটায় লিখছেন সেই কাগজটা প্রত্যেক দিনই আপনার তোষকের তলায় ঢুকিয়ে রেখে দিন, রোজই করছেন আর রোজই ওই পজিটিভ যে লিখছেন কথাটা, ওই পজিটিভ কাগজটা রোজই আপনার বিছানার তলায় রেখে দিন। এখান থেকে ভালো একটা ফ্রিকোয়েন্সি আপনি পাবেন। এখানে বললাম আমি 8 দিন পরপর করতে পারেন, এই কাজটা আবার আপনারা 21 দিন পরপর করতে পারেন, টানা 21 দিন আপনি করে গেলেন, এটা আপনার ইচ্ছা, আপনি একটা কোর্স কমপ্লিট করলেন, তাহলে আপনার আরোই ভালো হবে। তো এই সুযোগটা পেয়ে গেছেন, আজকের দিনে এই যে 8 তারিখে শুরু করে দিচ্ছেন, দিয়ে এবার আপনি কন্টিনিউ টানা 21 দিন করে যান, তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। সময়ের হেরফের হলে কিছু হবে না, অ্যাকচুয়ালি আপনার মাইন্ডের মধ্যে আছে যে এটার সঙ্গে আমি যুক্ত আছি, এটার ওপর আমার ফোকাস আছে, আর এই ম্যানিফেস্টেশনের ওপর তো পুরোপুরি ফোকাস আছেই, এবং এই কাজটা আমার ফুলফিল হয়েই গেছে, এটা ভেবে আপনি করে যান। আর যারা এই একদিনের কাজ করছেন, করে লেটস গো করে দিচ্ছেন, তারা একদম পুরোপুরি বিশ্বাস করে যান যে ইউনিভার্সের কাছে ছেড়ে দিলাম, ইউনিভার্স যেটা দেবে সেটা খুব ভালোই দেবে। এবার আপনি ওয়েট করে দেখুন কি হয়, আপনি খুব শিগগিরই এর রেজাল্ট পেয়ে যাবেন। খুব ভালো একটা রিচুয়াল, মাত্র একদিনের রিচুয়াল, আপনারা পুরো বিশ্বাস দিয়ে পুরো পজিটিভ মাইন্ড নিয়ে কাজটা করুন, চেষ্টা করুন, মানে যদি একটু সময় পান তাহলে করে দেখুন, অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।